দেবেন না। গুড মর্নিং, আজ তোমাদের সাথে সকাল সকাল একটা মর্নিং ব্লগ নিয়ে হাজির হলাম আর কিছু কথা বলার জন্য তোমার সাথে আমি গেলাম এই ভিডিওটা নিয়ে অবশ্যই। হ্যাঁ, কালকে আমি দুপুরবেলা খাবার খেয়েছি আর খাইনি, রাত্রেবেলা আমার প্রেশার খুব মিস করেছি, একবার ঘুমিয়ে গেছি আর ছটার সময় খেয়েছি বিছানাতে, উঠেছি যেমন কটার সময় আর সন্ধ্যা সকাল ছটায় আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে বাইরে গেছে, বলে গেছে আমাকে তো মানে শরীরটা এতটাই আমার খারাপ, যদি বারো তোমরা কেউ আমার সাথে হেল্প করবে আমার প্রচন্ড হার্টের গন্ডগোল। এখন তোমাদেরকে এই কথাটা বললাম, তারপরে বলি যে আমার ভিডিওতে যারা এসে কমেন্ট করে না খারাপ খারাপ, প্লিজ তারা কমেন্ট করে না, ওকে যেসব জায়গা জিনিস যেখানে বেঁচে আসবে সেখানে রাখবে, কারণ আমি এটা সকাল মিডিয়াতে কাজ করি। ওকে, আমাদের যেমন এটা মনে থাকে, বারবার এটা বলতেও আমার ভালো লাগে না, কারণ হেটার হলেও তারা তো আমার ভিউয়ার্স, আমাকে অনেকে হেট করে, আমাকে অনেকে হেট করে কিন্তু অনেকে আবার আমাকে ভালোবাসে, তারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তারা বলে কেন ভিডিও দেন না। আমার ওই জন্যই দেয়া, কিছু পজিটিভ ভিউয়ার্স থাকলে কিছু নেগেটিভ ভিউয়ার্স থাকবেই, এটা কিছু করার নেই। বাইরে গেছে তো সেই কারণেই বলছি যে কমেন্টগুলো এসে কমেন্ট সেকশন করে, কারণ আমি কারো ক্ষতি করি না, তোমরা আমার কেন ক্ষতির উপরে লেগেছো বলো তো, আমার চ্যানেলগুলোতে আমি কাজ করছি, আমার নিজের মতো কাজ করতে দাও। ওকে, যে যার আপনার যে যার জায়গা থেকে যে যা যা কিছু দেখবে সে সেই জায়গায় রাখবে, আবেগ ইমোশনটাই নেই আমার এখানে ঢালো না, আমি এটা আগে বলেছি, এটা বলে লাগানো হয় না। সমাজে কিছু বিষাক্ত বস্তু থাকে যারা লোকের ক্ষতি করতে ব্যস্ত, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আমি বলতে পারছি না, আমার শরীর অত্যন্তই খারাপ, তার মধ্যে আমাকে ভিডিও করতে হবে কারণ আমার রিচ কমে যাচ্ছে, রেভিনিউ পাইনি, ওই জন্য মানুষের একটা আশায় থাকে, তো কষ্ট করলে তার ফল অত্যন্ত মিঠা হয়, আমি কষ্ট করে যাচ্ছি কিন্তু এখনও এটা কি ফল পাবো না পাবো, টাকা পাবো না পাবো বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে সকালে তোমাদের সাথে এই জন্য একটা ব্লগ নিয়ে এলাম, কাল ভিডিও দেওয়া হয়নি, মর্নিংয়ে আমি বেড ক্লিনিং করছি, আমার ব্লেডটা ক্লিনিং করলাম প্রথমে, যেটা আমি বসি টসি পুটুত খেলে সেই বেডটা, আর যেটা শোয়ার বেড ওটা এখনও পুটুত মোবাইল দেখছে, আজ বাবা বাইরে গেছে তো ওই জন্য বেশি কিছু মানে বলা চলবে না, বাবার সাথে খুব বেশি ইনভলভ আর কি পুটুত, তো সেই জন্য আজ বেশি কিছু বলা চলবে না, আমি মুখ ভার হয়ে যাবে, কান্না শুরু করে দেবে, আজ স্কুলেও যেতে দিনের জন্য আমার ঢাকা, আজ স্কুল যেতে হবে না, মানে মনটা খারাপ আর কি ওর, তো সেই জন্যে এই বেডটা আমি ক্লিন করছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাবে আমি যেটুকু পারি শেয়ার করি। আমার শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা, কিন্তু আমার ভিডিওতে ভিউ নেই, কেউ দেখে না ভিডিও, তো যাই হোক তাও দিই, কষ্ট করে করে শ্যুট করে করে দিই, যে না বাবা যদি কোনোদিন সাকসেসনেস পাই, তো সেই জন্য আর কি। আর আরে সকালবেলায় যদি বিছানা না গুছানো থাকে না তাহলে আমার চা খেতে বসতো, কারণ আমি বিছানায় বসে চা খেতে খেতে মজ করে মোবাইল দেখি, তারপরে আমি কাজে লাগি, এটা আমার অনেক দিনের অভ্যাস, যখন আমার মোবাইল ছিল না, যখন পেপারের যুগ ছিল তখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চুল আঁচড়ে ক্রিম মেখে তারপরে চা নিয়ে এক কাপ, তারপরে মোবাইল দিয়ে পেপার নিয়ে বসতাম, পেপারটা পড়ে চা খেয়ে উঠে তারপরে আমি কাজে করতাম, কারণ উঠতাম সকাল সকাল। এখনও আমার এখন মোবাইল হয়েছে, তো আমি আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে মুখ ধুই, ক্রিম মাখি, চা নিয়ে বসি, পেপার এই মোবাইল দেখি, মোবাইল আধ 15 মিনিট 20 মিনিট দেখে তারপরে আমি কাজে লেগে যাই, এটা না দেখলে আমার হয় না, আবার আমি যথায় থাকি এটা কিন্তু আমি করি। তাই আমি হোটেলেই থাকি, মানে বেড়াতে যাই আর যা যাই সব জায়গায়। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে একটু বাইরে যাব, কিন্তু এখন আমার সেরকম আর্থিক অবস্থা নেই যে আমি একটু বাইরে যাব, তো যাই হোক চলছে আর কি। আর এই যে একটা ল্যান্ডও কিনতে পারছি না টাকার জন্যে, তো সেটা তো আর কিছু করার নেই, তার মাঝখান দিয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, এটার জন্য আমাকে চেন্নাই যেতে হবে, এই পুজোর পরেই চেন্নাই যেতে হবে, এখন টিকিট পাওয়া যাচ্ছে না ট্রেনে। তো যাই হোক, তোমাদের সাথে সবই শেয়ার করি, একটু শেয়ার করলাম, কিছু কথা আছে যেগুলো শেয়ার করলেও ভালো লাগে, তোমরা তো একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো, সব কিছু তোমাদের সাথে বলি, এবং অনেক ভালো ভালো লোক আছে যারা ভালোবাসে, যারা বলে আপনি রেস্ট করুন ইয়ে করুন, এগুলো খুব ভালো লাগে, আবার যখন খারাপ কমেন্ট করে তাদের মনে হয় বিষাক্ত, একটা বিষাক্ত আর কি। তো চলো বন্ধুরা, আজ আমার ভিডিও এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও।